নমস্কার বন্ধুরা, আমি বিক্রম। সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল রং মশালে। এটা আমার প্রথম ভিডিও। আমি আজকে তোমাদের শেখাতে চলেছি তাসের কিছু খেলা, তাসের কল ব্রিজ খেলা, যেটা খুব সহজ খেলা। ও আমার নতুন, আজকে এটাই আমার প্রথম ভিডিও হবে আপলোড করা ইউটিউব চ্যানেলের। সো অবশ্যই তোমরা আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, বিশেষ করে যারা তাসের খেলা জানো না, তাসের খেলা শিখতে চাও, কোনো কারণে শেখা হয়ে ওঠেনি, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে। তো শেষ করে বেশি কথা বলবো না, শুরু করব তাস খেলা দেখানো। দেখো, কল ব্রিজ খেলা যেটা তোমরা সবাই জানো, সকলের একটা খুব পরিচিত খেলা সময় কাটানোর জন্য। এই কল ব্রিজ খেলার জন্য কিছু নিয়ম আছে। নিয়মের আগে জানতে গেলে তাস সম্পর্কে জানতে হবে, কোন তাসকে কী বলে। আচ্ছা, এটা হচ্ছে ইস্কাবন, এই তাসটার নাম ইস্কাবন। এটা হচ্ছে চিড়ে, আর এই তাসটা হচ্ছে হরতন, আর এই তাসটাকে বলে রুইতন। তো এটা হচ্ছে চারটে তাস, চার রকম তাস থাকে, 13টা করে, মোট 52টা তাস, 2 থেকে শুরু করে 3 4 5 6 7 8 9 10, তারপরে গোলাম, তারপরে বিবি, তারপরে সাহেব, তারপর টেক্কা। তো এই নিয়মটা জানার আগে তাসের কোন কোন কার্ডের কোন কী ক্ষমতা, কীভাবে কী খেলা হয় সেটা আগে জানা সব থেকে বেশি দরকার। দেখাচ্ছি, খুব ছোটো ভিডিও করার চেষ্টা করব যাতে তোমরা অধৈর্য না হয়ে সেসব দিয়ে দেখতে পারো। দেখো, এই যে ইস্কাবন, এটা প্রথমে সব থেকে বড়ো হচ্ছে টেক্কা, টেক্কা সব থেকে বড়ো, এর ক্ষমতা সবচেয়ে বেশি। তারপরে থাকলো সাহেব, তারপরে থাকলো বিবি, তারপরে থাকলো গোলাম। সবার প্রথমে টেক্কা, টেক্কার ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে সাহেব, সাহেবের পরে বিবি, বিবির পরে গোলাম, তারপরে তোমরা সংখ্যা অনুযায়ী বুঝতেই পারছো কে বড়ো ছোটো, 10 9 8 7 6 5 4 3 2। তো এইভাবে প্রত্যেকটা তাসের 13টা করে আছে, এটারও 13টা, টেক্কা সাহেব বিবি গোলাম, এটারও 13টা, টেক্কা সাহেব বিবি গোলাম, পেছনে 10 9 8 7 করে চলবে, এটারও 13টা। এইবার দেখো খেলাটা কেমন, আমি সবগুলো তাস ভালো করে মিশিয়ে বেটে নেব। সবগুলো ভালো করে মিশিয়ে বেটে নেব, নাহলে এটা খেলাটাও তোমাদের বোঝাতে পারবো না। এবার দেখো পরের স্টেপ, তাস বাটা হয়ে গেল। কল ব্রিজ খেলায় চারজন থাকে, চারজনকে 13টা করে তাস দিতে হয়, আর এই যে 1 2 3 4, এই যে চারটে, একজন করে, প্রথম একজন দিল এটা, দ্বিতীয় জন দিল এটা, তৃতীয় জন দিল এটা, চতুর্থ জন দিল এটা। এইভাবে প্রথমে চারটে তাসের খেলা হলো। এই চারটে তাসকে একত্রে বলে পিট, এই টোটাল চারটে তাসটা মিলে হয় পিট। এইবার 1 পিট 2 পিট 3 পিট করে এইভাবে 13টা পিট হয়, যেহেতু 52টা তাস, 4 3 52, তার 13 দিয়ে ভাগ করলে 4 4 দিয়ে 13টা পিট হয়। তো এবার দেখো পরের স্টেপ, এইভাবে আমি ভালো করে বাটা হয়নি, একটু ভালো করে বেটে নিলাম। বাটার পরে এইবার কল ব্রিজ খেলার আগে সবার প্রথমে রং দেখাতে হয়। রং মানে কি, রঙের ক্ষমতাটা তোমাদেরকে আমি আগে বলবো। তো সবাইকে আগে দেখো, এইভাবে আমি একটা দেখালাম, কি হলো, ইস্কাবন, ইস্কাবন রং হলো। এর মানে হলো এর যে 13টা তাস আছে, টেক্কা থেকে শুরু করে টেক্কা সাহেব বিবি গোলাম 10 9 করে 2 পর্যন্ত, প্রত্যেকটা হচ্ছে রং। এবার রঙের একটা এক্সট্রা ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটা তোমাদেরকে আমি বলবো, তার আগে 13টা করে তাস বেটে নিই। এইভাবে যাই হোক অনেক সময় লেগে যাবে, তো আমি সিম্পলি একটা দেখিয়ে দিচ্ছি, 4টে করে দিয়ে দিচ্ছি, কম বেশি হতেই পারে। তো এই যে কম বেশি করে দিয়ে দিয়েছি, একটা দেখলেই তুমি বুঝতে পারবে, 4টে করে দেওয়া হয়েছে, মনে করো প্রত্যেকটাতে 13টা করে তাস আছে, ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা, রং কী বলেছি, রং হচ্ছে চিড়ে। এইবার রংটা যদি চিড়ে হয়, এই সরি ইস্কাবন, স্পেড যেটাকে বলে ইংরেজিতে, তা ওটা হচ্ছে রং। এইবার তোমাদেরকে সবাইকে একটা করে তাস দেওয়া শুরু করবে। আমি আমার হাতটা দেখি, বাহ হাতটা ভালো এসছে। এবার কি মনে হলো, আমি একটা তাস দিলাম, আমি সবসময় চেষ্টা করব বেশি পিট নেওয়ার। ওই যে তখন বলেছিলাম 4টে করে তাস দিয়ে 1টা করে পিট হয়, তো আমি চাইবো কি, সবাই চাইবে কি, সব থেকে বেশি পিট যে তুলতে পারবে তার তত পয়েন্ট। আমার হাজার হাত দেখতে পাচ্ছি আমি, 1টা ইস্কাবন 2টো 3টে 4টে দিতে পারি, কারণ এখান থেকে একটা যদি ট্রাম করে তখন আমি একটা ট্রাম করতে পারবো এই যে 2 3 দিয়ে। তো যাই হোক,
ট্রাম করার ব্যাপারটা দেখো, আমি তিনটে রং পেয়েছি, এই তিনটে রং। এইবার রঙের ক্ষমতাটা দেখো, ধরো আমি প্রথম দান নিষ্কাউন ফেললাম, সবাইকে এইটাই দিতে হবে, সবাই এটা থেকেই দেবে। এই যে একটা নিয়ে একটা ছোটোটা দিল, এও এখান থেকে নিয়ে একটা ছোটোটা দিল, একটা ছোটোটা দিল, এও একটা ছোটোটা দিল, ছোটো খুঁজে পাচ্ছি না, যাই হোক এর কাছে একটা আছে, এটাই দিল। এবার দেখো সব থেকে বড়ো কে, বড়ো ইস্কাবন, তার মানে পিঠটা আমি দিয়েছি, তার মানে পিঠটা আমার হয়ে গেল। এইভাবে এক পিঠ পেলাম, এইভাবে আমি দেখবো কয় পিঠ তুলতে পারি। ধরো এবার দেখলাম, এবার দেখো ইস্কাবনের যে রঙটা করেছি, রঙের ক্ষমতাটা, কেউ ধরো তিন দিল, অন্য রং খেলো না, হরতনের তিন দিল। এবার এর কাছে ধরে নাও এর কাছে এই হরতন একটাও পায়নি, এখানে যদিও দেখেছে পেয়েছে, আমি তোমাদের দেখানোর জন্য বলছি, মনে করো হরতন একটাও পায়নি, তখন কি করলো, একটা রং খেলে দিল। তার মানে কি হলো, যদি টেক্কাও দেয় তাহলে পরে তাসটা এ পাবে। এবার ধরো এই একটা দিল, এ নয় দিল, তিনের থেকে তো নয় বড়ো, কিন্তু তাসটাই পাবে না, যেহেতু এই সাত দিয়ে ট্রাম করেছে, এটা হচ্ছে সব থেকে বড়ো তাস। এবার এইভাবে একটা দিল, তার মানে রংটা দিয়েছে, এই হলো পেয়ে গেল। এইভাবে রং দিয়ে ট্রাম করে তাসটাকে পাওয়া যায়, এটাই হচ্ছে রঙের ক্ষমতা। এইভাবে তুমি অনেকগুলো পিট পেতে পারো। তো আশা করি বোঝাতে পারলাম, ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এইভাবে তোমরা খেলাটা, কলব্রিজ খেলাটা শিখতে পারবে। আর লাইক কমেন্টের কথা কিছু বলবো না, যেহেতু প্রথম ভিডিও, ভুল ত্রুটি হতেই পারে, তবু যদি মনে হয় একটা লাইক দিও। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এমন কিছু শেখানোর জন্য।